গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও শেখ হাসিনা সরকারের চিহ্নিত দালালরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন গণমাধ্যমে বহাল তবিয়ত থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। 15 দিনের মধ্যে গণমাধ্যম থেকে ফ্যাসিবাদের দালালদের বহিষ্কার করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী কালাকানুন বাতিল এবং ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যমের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। সাইরাস মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে এর যৌথ উদ্যোগে গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী কালাকানুন বাতিল এবং ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যমের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, দেশ ও জনগণের বিরুদ্ধে গিয়ে যারা ফ্যাসিবাদের পক্ষ নিয়েছেন তারা সাংবাদিক হতে পারেন না। আন্দোলনে গুলি চালাতে যারা টকশোতে বক্তব্য দিয়েছেন, আন্দোলনকারীদের উপহাস করেছেন, তারা কখনোই সাংবাদিক নন। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যে সমস্ত সাংবাদিক নামধারীরা এতদিন ফ্যাসিবাদের গোলামি করেছেন, ভারতীয় সাম্রাজ্যবাদের এজেন্ট হিসেবে এই দেশে কাজ করেছেন, ছাত্র জনতার মহান বিপ্লবে যখন আমাদের ছেলেমেয়েরা মুখের রক্ত ঢেলে দিয়েছে, তাদেরকে নিয়ে টেলিভিশনে এবং মিডিয়াতে বিদ্রুপ করেছেন, তাদের অবশ্যই সংবাদ মাধ্যম থেকে বহিষ্কার করতে হবে। আমি সম্পূর্ণ একমত, রাষ্ট্রবিরোধী এবং গণবিরোধীরা সাংবাদিক হতে পারে না। তিনি আরো বলেন, ফ্যাসিবাদের পতন হলেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো থামেনি। ভারতীয় সাম্রাজ্যবাদ পরাজিত হলেও তারা ফিরে আসার চেষ্টা করছে। গণমাধ্যমে হাসিনা সরকারের চিহ্নিত দালালদের মাধ্যমে আবারও ফ্যাসিবাদ ফিরে আনার চেষ্টা করছে। সেই প্রসঙ্গটা কিন্তু আজ বসে আছে এখানে, এবং সেই প্রসঙ্গটাই এখানে ষড়যন্ত্র করছে, এবং ফ্যাসিবাদের যিনি প্রধান ব্যক্তি শেখ হাসিনা চিহ্নিত বসে ভারতীয় সরকারের এবং ভারতীয় গোয়েন্দাদের সহযোগিতায় বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির অবচেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী সংবাদ মাধ্যমগুলোর মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে ফ্যাসিস্ট সরকারের দালাল সাংবাদিকদের অপসারণ করতে হবে। হাসিনাকে স্বৈরাচার থেকে মহাস্বৈরাচার, মহাস্বৈরাচার থেকে ফ্যাসিস্ট বানানোর জন্য সবচেয়ে যদি বেশি দায়ী বলেন, এই মিডিয়ার দালালরাই সবচেয়ে বেশি দায়ী, যারা সাংবাদিকতা ছেড়ে দরদাসে পরিণত হয়েছিলেন। আমরা আজকের সমাজ থেকে মালিক পক্ষকে বলছি, চূড়ান্ত নোটিশ, অবিলম্বে ফ্যাসিবাদের দালালদেরকে আপনারা বের করে দিন, আর না দিলে আমরা মনে করব আপনারা ফ্যাসিবাদের দলন লালন পালন করি, আমরা আপনাদেরকে আমরা চিহ্নিত করব। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।